যারা ভিপিএন চালু করতে পারেন না, ভিডিওটি শুধু তাদের জন্য। প্রথমে আপনারা ভিপিএন অথবা 4G সুইস্টার ভিপিএন অথবা যে কোনো ভিপিএন নেবেন, নিয়ে তারপরে যে আমি ওপেন করছি দেখেন। ওপেন করার পরে প্রথমে দেখেন একটা সেটিং পাচ্ছেন উপরে, একদম উপরে যে ওপেন দ্য অ্যাডভান্স হাইডেড সেটিং, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনি পেয়ে যাবেন উপরে দেখেন ফোন লেখা আছে, ফোন অপশন, এখানে দেখেন ফোন ওয়ান অর্থাৎ সিম, ফোন জিরো আছে ওটা হচ্ছে সিম ওয়ান, আর ফোন ওয়ান এটা হচ্ছে সিম টু। এখানে যেহেতু আমার সিমের ডেটা আছে দেখেন এইচ প্লাস পে আছে সিম টু এ, সেক্ষেত্রে ফোনে করবেন। তারপরে এসে আনিসে দেখেন ডাব্লু সি ডি এম এ পারফেক্ট, ওখানে ট্যাপ করলে আপনি দেখতে পাবেন নিচে আসতে যে এল টি অনলি, এখানে করে দেবেন, তাহলে আপনার ভিপিএন চালু হয়ে গেল। দেখেন এখন আমার ফোনে অটোমেটিকলি 4G আছে, এভাবে আপনি চালাতে পারবেন বা এভাবে ভিপিএন চালু করে।